মাউস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের অনেকেই মাউসের সঠিক ব্যবহার জানি না বা কিছু ক্রিটিক্যাল ব্যবহার আছে সেইগুলো অনেকেই জানি না সেইগুলো আজকে আমরা দেখব প্রথমে আসুন মাউসের একটা ছবি দেখি মাউসের একটি ছবি এখানে আছে সেটা আমি ডাবল ক্লিক করে ওপেন করছি এখানে আমরা দুইটি মাউস দেখতে পাচ্ছি একটি হচ্ছে তারসহ আরেকটি হচ্ছে তার ছাড়া একটি ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস এটি ব্লুটুথের মাধ্যমে চলে আর এটা সরাসরি তারের মাধ্যমে চলে ওয়্যারলেস মাউস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ওয়্যারলেস মাউস সরাসরি চলে না এটার ভিতরে ব্যাটারি ইউজ করতে হয় অপরদিকে ওয়্যার্ড যেই মাউস যেগুলো তার সহ এগুলোতে কোনো ঝামেলা নাই জাস্ট প্লাগ অ্যান্ড প্লে মাউসটি কম্পিউটারের সাথে সেট করবেন লাগাবেন কোনো একটা ইউএসবি পোর্টে এটি অটোমেটিক কাজ করবে এবার আসুন মাউসের দুইটি বাটন আছে সেই বাটন দুটি একটু খেয়াল করি এই বাটনটিকে আমরা বলি লেফট বাটন আর এই বাটনটিকে বলি রাইট বাটন লেফট বাটনের কাজ হচ্ছে প্রথম ক্লিকে কোনো একটা ফাইল অথবা ফোল্ডারকে সে সিলেক্ট করবে আর যদি ফাইল বা ফোল্ডারের উপর ডাবল ক্লিক করি তাহলে এটি ফাইল বা ফোল্ডারটি ওপেন হবে রাইট বাটনের কাজ হচ্ছে অপশনগুলো আপনাকে বের করে দেখাবে যেমন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি খেয়াল করি এটি একটি ইমেজ যদি এই ইমেজের উপর আমি লেফট বাটনে একবার ক্লিক করি তাহলে এই ইমেজটি সিলেক্ট হইল এই ইমেজের উপর যদি আমি লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করি তাহলে এই ইমেজটি ওপেন হলো এবার যদি আমরা রাইট বাটনের বিষয়টি লক্ষ্য করি এই ইমেজের উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এই ইমেজের অপশনগুলো দেখাচ্ছে এই ইমেজটি কাট করা কপি করা ডিলেট করা রিনিম আদার্স সব অপশনগুলো এখানে দেখাচ্ছে তাহলে আমরা লেফট বাটন দিয়ে সিলেক্ট অথবা ওপেন করি আর রাইট বাটন দিয়ে অপশনগুলো দেখি মাউসে আরেকটি অপশন রয়েছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই যে গোল চাকার মতো একটি অপশন এটাকে বলে স্ক্রল হুইলার স্ক্রল হুইলার দিয়ে আমরা কোনো একটা পেজের উপর থেকে নিচে যেতে পারি অথবা নিচে থেকে উপরে উঠতে পারি এর বাইরেও অনেক কাজ আছে এটার আমরা বিভিন্ন সময় এর ব্যবহার দেখব